কল্পচরিত্র স্পাইডারম্যানের মতো ভবনবাড়িতে পারদর্শী নজরুল ইসলাম সোহাগ, অট্টালিকা জয় তার কাছে সাদামাটা ব্যাপার। মুহূর্তেই অট্টালিকা জয়ের সক্ষমতা, 20 তলা ভবনের দেয়াল বেয়ে উঠতে লাগে 1 থেকে 1.5 মিনিট। স্পাইডারম্যানের এই পারদর্শিতা অর্জন করে গুলশান, বনানী, উত্তরা সহ রাজধানী জুড়ে চুরি করেন নজরুল ইসলাম সোহাগ। 15 বছরে 3,000-এর বেশি অ্যাপার্টমেন্ট ও অফিসে চুরি করে কামিয়েছেন কোটি টাকা। কানাকড়িও সঞ্চয় না থাকায় একটি চুরি থেকেই কোটিপতি হওয়ার লক্ষ্য ঠিক করেন, তবে তার আগেই পড়েছেন ধরা। এভাবেই সম্প্রতি রাজধানীর উত্তরাতে গভীর রাতে একটি বহুতল ভবন বেয়ে বেয়ে বিভিন্ন অ্যাপার্টমেন্টের ওপর নজর রাখছিলেন সোহাগ। টার্গেট করেন তৃতীয় তলার একটি ফ্ল্যাট, হাত দিয়ে গ্রিল বাঁকা করে ঢুকে পড়েন। চুরি শেষে যে পথে গেছেন সেই পথেই বেরিয়ে আসেন। সকালে ঘুম ভাঙতেই তছনছ ঘর দেখে আঁতকে ওঠেন ফ্ল্যাটের বাসিন্দারা। 3টা মোবাইল, ড্রয়ারে কিছু টাকা, এগুলো নেয় আরেক রুমে, তারপরে আমার মেয়ের পড়ার রুমে যায়, ওখান থেকে একটা ল্যাপটপ, কিছু অর্নামেন্টস, গোল্ড মনে করে তারা নিয়ে গেছে, আসলে ওগুলো গোল্ড না, ওগুলো ছিল ইমিটেশনের। উত্তরা ছাড়াও গুলশান, বনানীতে একাধিক চুরির মামলা তদন্তে নেমে সহযোগী জুয়েল সহ সোহাগকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সোহাগ জানান, 2007-এ চুরিতে হাতেখড়ি তার, অপারেশন চলেছে 3,000-এর বেশি বাড়ি ও অফিসে। কানাকড়ি ও সঞ্চয় না থাকায় ইচ্ছে ছিল একটি চুরি থেকেই কোটিপতি হওয়ার পর ভালো হয়ে যাওয়ার। রাত্রেবেলা দারোয়ান যদি ঘুমায় থাকে তাহলে দেখা দেখা উইঠা বারিন্দা দেয়া বা ডাইনিং রুম দেয়া, গিল ব্যাগা করা, তারপর ঢুইকা, যদি ঘুমায় থাকে তাহলে চুরি করা যায়, আর যদি ঘুমায় না থাকে তাহলে চুরি করতে পারে না। প্রতিদিন নয়, অবসর নিয়ে চুরি করেন সোহাগ। মিশনে যাওয়ার আগে নেন মাদক, চুরির মোবাইল ও ল্যাপটপ বেচেন যমুনা ফিউচার পার্ক ও গুলিস্তানের বিভিন্ন দোকানে, আর স্বর্ণালঙ্কার যায় তাঁতি বাজারে। 20 তলা হোক, 18 তলা হোক, সে মুহূর্তে ভেতরে উঠে পড়ে এবং ওভাবে গ্রিল ভেঙে, তারপরে একটা শুধুমাত্র স্ক্রুড্রাইভার দিয়ে আলমিরা ভেঙে ঠেঙে মূল্যবান গহনা, নগদ টাকা, মোবাইল এবং স্বর্ণালঙ্কার, এগুলি সে চুরি করে নিয়ে যায়। হেরোইন খায়, ইয়াবা খায়, এবং এই নেশার টাকার জন্য সে বেসিক দিয়ে এই কাজগুলো করে বলে, এই যে এত লক্ষ লক্ষ টাকা চুরি করে, এগুলো দিয়ে কোনো সঞ্চয় বলতে 2 টাকাও তাদের নাই। আমি বললাম আমার বাসায় মোবাইল, ল্যাপটপ, কিছু টাকা, কিছু অর্নামেন্টস, ওগুলো ইমিটেশন, তারপর মোবাইলগুলো নিয়ে আসলো, বলে যে আমরা দেখেন তো এগুলো আপনার কি না, দেখলাম যে হ্যাঁ আমারই মোবাইল, ধরে খুব ভালো লাগলো। একদিন পরে আমার মোবাইল আমার হাতে চলে আসছে, তা আমি আসলে সত্যি আনন্দিত, আমি ওনাদের কাছ থেকে এত সুন্দর এত ভালো সাপোর্ট পেয়েছি। আমি সরকারের, বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞ, আমি বাংলাদেশ ডিবি পুলিশের কাছে কৃতজ্ঞ, আমি থানার কাছে কৃতজ্ঞ। চুরি হওয়ার একদিনের মাঝে আমি আমার জিনিস ফিরে পেয়েছি। চুরির পেছনে নিরাপত্তা কর্মীদের গাফিলতিও বড় কারণ বলছে গোয়েন্দা পুলিশ। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।